আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নলেজ সাইডে ব্লগ সে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ডাবল ভোটারের করণীয় বিষয়ে। কোন ভোটার যদি দ্বিতীয়বার অথবা তৃতীয়বার ভোটার হয়, ভুল ক্রমে যদি ভোটার হয়ে যায়, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সব ভোটারের তথ্যই স্টপ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। ডাবল ভোটার আসলে এটা একটি অপরাধ। প্রথম ভোটার হওয়ার পরে দ্বিতীয়বার আর ভোটার হওয়া যায় না। যদি কোনো ভোটার বা যদি কোনো ব্যক্তি এরকম ভুল ক্রমে ডাবল ভোটার হয়ে যায়, তাহলে দেখা যায় যে তার সব তথ্য, ভোটারের সব তথ্যই স্টপ করে দেওয়া হয়, কোনো কাজই সে আর করতে পারে না। কিন্তু এই সমস্যা সমাধান খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে আপনি একটা সুন্দর প্রসেসের মাধ্যমে করতে পারেন, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ডাবল ভোটারের করণীয়। ডাবল ভোটার হলে আপনাকে প্রথমে আপনি যে ভোটার হয়েছেন তার স্লিপ, প্রথম ভোটারের স্লিপ, দ্বিতীয় ভোটারের স্লিপ, তৃতীয়বার যদি ভোটার হন সে স্লিপ আপনার আগে ম্যানেজ করতে হবে, আপনার কাছে থাকা লাগবে। আপনি এই ভোটারের স্লিপ নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যাবেন। উপজেলা নির্বাচন অফিসে গেলে সার্ভার রুমে আপনার আবেদন, আপনার স্লিপ বা যদি এনআইডি কার্ড থাকে সেই এনআইডি কার্ড যাচাই করা হবে। যদি দেখা হয় আপনি ডাবল ভোটার বা তৃতীয়বার ভোটার হয়েছেন এবং সব তথ্যই আপনার ভোটারের তথ্য স্টপ করে দেওয়া হয়েছে, তখন আপনার করণীয় হলো আপনি একটি আবেদনপত্র উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি আবেদনপত্র জমা দিবেন। সেখানে আপনি লিখবেন যে আপনি প্রথম ভোটার, যে ভোটার আছে প্রথমবার যে ভোটার হয়েছেন সে ভোটার আপনি রাখতে চান, পরবর্তী দ্বিতীয়বার বা তৃতীয়বার যে ভোটার হয়েছেন সেগুলো আপনি ডিলিট করতে চান। আপনি দ্বিতীয়বার বা তৃতীয়বার একটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি দ্বিতীয়বার বা তৃতীয়বার যে ভোটার হয়েছেন এ তথ্য আপনি এই এই ঠিকানায় বা আপনি এই তথ্য রাখতে পারবেন না। আপনাকে প্রথম ভোটার, প্রথমবার যে ভোটার হয়েছেন সেটি আপনি রাখতে পারবেন, দ্বিতীয় বা তৃতীয়বার এটা রাখতে পারবেন না। সুতরাং আপনার আবেদনপত্রে উল্লেখ করতে হবে আপনি প্রথম ভোটার রাখবেন এবং দ্বিতীয়বার এবং তৃতীয়বার যে ভোটার হয়েছেন সেটা আপনি ডিলিট করবেন। এই জন্য আপনাকে উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি আবেদনপত্র আর আপনার ভোটার যে স্লিপ আছে, প্রথম ভোটার, দ্বিতীয় ভোটার এবং তৃতীয় ভোটারের যে স্লিপ আছে ওই সাথে আপনি জমা দিবেন। কিছুদিন আপনার এই আবেদনপত্র এবং ভোটার স্লিপ অবজারভেশন করা হবে, দেন যদি উপযুক্ত বিবেচনা হয়, বিবেচিত হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় পর আপনার এই ডাবল ভোটারের যে সমস্যা, মহাসমস্যা, এটার সমাধান করে দেওয়া হবে।